এবার দেশে চাষ হচ্ছে বিদেশি ফল স্ট্রবেরি। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এই বিদেশি ফল চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন সুজাত আলী নামের এক কৃষক। এখন পর্যন্ত 1,70,000 টাকার ফল বিক্রি করেছেন তিনি। এত পর্যন্ত আমি 1,70,000 টাকা বিক্রি করছি। আশা করি আমি এটা যদি এইভাবেই যদি আমার গাছগুলো টিকে থাকে, গাছ যদি এইভাবে ভালো থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা লাভবান হতে পারবো। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার 9 নং সেনগাঁও ইউনিয়নের বাসিন্দা সুজাত আলী গত বছরের নভেম্বরের দিকে জয়পুরহাট থেকে 18,000 টাকার স্ট্রবেরির চারা ক্রয় করেন তিনি। পরবর্তীতে নিজের প্রায় 3 একর জমিতে লাগান সেই চারা। বর্তমানে তার বাগানে স্ট্রবেরির গাছের সংখ্যা 36,000-এর মতো। বর্তমানে সুজাত আলী তার বাগানের এই স্ট্রবেরি ফল বিক্রি করছেন প্রতি কেজি 800 থেকে 1,200 টাকা করে। এখন পর্যন্ত 1,70,000 টাকার ফল বিক্রি করেছেন তিনি। আগামীতে এই ফল বাগান থেকে 30 থেকে 40 লাখ টাকার ফল বিক্রি করে লাভবান হবেন বলে জানান এই কৃষক। এইটা মনে করেন আমরা প্রথমে তুলছিলাম 32 কেজি, ওইটা পাইছি 1,200 টাকা কেজি, পরে পাইছি পাঠাছিলাম 1 মণ, ওইটা পাইছি 800 টাকা কেজি, এখন মনে হয় 1,200-1,800 এইভাবেই বিক্রি করতেছি। ব্যতিক্রমী ফল চাষের মাধ্যমে নিজ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন সুজাত আলী। একদিকে যেমন নিজে লাভবান হচ্ছেন, অপরদিকে তার এই বাগানে কাজ করে অনেকের হয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা, সংসারে ফিরেছে সচ্ছলতা। আমি স্টিবরিতে বহুদিন থেকে কাজ করি, এই দিয়ে আমার সংসার ভালো চলতেছে। এখন 4-5 দিন ধরে ফল উঠাচ্ছি, আমাদের মাইনা দিচ্ছে 200-300 এইরকমই দিচ্ছে, এটি নিয়ে আর কি সংসার আমাদের চলতেছে। ফল তুলে বেড়াইছি, নতি তুলে বেড়াইছি, পাতা তুলেছি, এটাই কাজ করি। স্টিবরিতে কাজ করে সংসার আমার ভালো চলে, তারপরে 400 টাকা মাইনা দেয়। এদিকে জেলার কৃষি কর্মকর্তা নুন্নবি জানান, স্ট্রবেরি চাষে কৃষি বিভাগের পক্ষ থেকে সকল প্রকার পরামর্শ দেওয়া হচ্ছে, পাশাপাশি সার্বিকভাবে সহযোগিতাও করা হচ্ছে। স্ট্রবেরি চাষ চাষিকে বিভিন্ন ধরনের রোগ বালাই সম্পর্কে এবং বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে, রোগ বালা থেকে মুক্ত থাকবে, এটা আমরা সার্বিকভাবে পর্যবেক্ষণ করি এবং সার্বিকভাবে পরামর্শ দিয়ে থাকি। মেহজাব গালিব, নিউজ ডেস্ক।